আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের ভিজিট ভিসা 2024-এর আপডেট। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলল কুয়েতের ভিজিট ভিসা। 7ই ফেব্রুয়ারি 2024 থেকে ভিজিট ভিসা পাওয়া যাবে, ভিজিট ভিসার জন্য আবেদন করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে যে কয়েকটি শর্ত সাপেক্ষে ভিজিট ভিসা পাওয়া যাবে, তবে এ ব্যাপারে মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য কয়েকটি শর্ত প্রযোজ্য। সেই শর্তগুলো হলো, যিনি ভিজিট ভিসার স্পন্সর হতে ইচ্ছুক সেই স্পন্সরকে নিজের স্ত্রী এবং সন্তানকে আনতে হলে মাসে 400 দিনার বেতন হতে হবে। স্ত্রী সন্তান ব্যতীত অন্যান্য আত্মীয় স্বজনদেরকে আনতে হলে তার বেতন মাসে 800 দিনার হতে হবে। এছাড়াও ভিজিট ভিসাকে রেসিডেন্সি ভিসায় স্থানান্তর করতে পারবে না এমন একটি অঙ্গীকার নামা করতে হবে। এছাড়াও আরও একটি নিয়ম হলো যে যারা ভিজিট ভিসায় কুয়েতে প্রবেশ করবে তারা কুয়েতে আসার পর অসুস্থ হলে অবশ্যই প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে হবে, সরকারি কোনো ক্লিনিকে চিকিৎসা নিতে পারবে না। আরও একটি নিয়ম হলো, ভিজিট ভিসায় উল্লেখিত সময় অনুযায়ী কুয়েত থাকতে পারবে, সময় পার হয়ে গেলেই কুয়েত থেকে রিটার্ন করতে হবে, অর্থাৎ অতিরিক্ত সময় থাকা যাবে না। আরও নিয়ম হলো, যারা ভিজিট ভিসায় প্রবেশ করবে তাদের রাউন্ড ট্রিপের 2টি টিকিট নিশ্চয়তা করতে হবে স্পন্সরের। এটি গেল ভিজিট ভিসার জন্য নিয়মাবলী। তবে বাণিজ্যিক ভিজিট ভিসার জন্য উল্লেখ করে বলা হয়েছে যে একাডেমিক বা শৈল্পিক যোগ্যতা রয়েছে এমন ব্যক্তিদেরকে এবং কোম্পানির কার্যকলাপের সাথে সঙ্গতিপূর্ণ কাজে যুক্ত রয়েছে তাদেরকেও ভিজিট ভিসা দিতে পারে, যেমন ক্রীড়াবিদ বা বিভিন্ন অ্যাথলেটরা। এ ধরনের ব্যক্তিরা বাণিজ্যিক ভিজিট ভিসা পাবে। এছাড়াও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 53টি দেশের নাগরিকদের জন্য ট্যুরে ভিসা বা ভ্রমণের ভিসার সুযোগ করে দিয়েছে, যা অনলাইনে আবেদনের মাধ্যমেই পেতে পারে। অনলাইনে ভিসা আবেদনের জন্য লিঙ্ক হল moi.gov.kw। কয়েকটি দেশের মধ্যে উল্লেখ করা হয়েছে অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ভুটান, ব্রুনাই, বুলগেরিয়া, কম্বোডিয়া, কানাডা, ক্রোয়েশিয়া এবং সাইপ্রাস, চেক। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশিরা তাদের পাসপোর্টে কিছু সংশোধনের ব্যাপারে বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে জানানো হয়েছে যে ই পাসপোর্ট থেকে স্বামী স্ত্রীর নাম অপসারণ, দত্তক সন্তানদের ক্ষেত্রে লিগাল গার্ডিয়ানের নাম অন্তর্ভুক্তকরণ ও কিউআর কোড অপসারণ প্রসঙ্গে জানিয়েছে যে সুরক্ষা সেবা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জানানো যাচ্ছে যে ই পাসপোর্টের পার্সোনাল ডাটা অ্যান্ড ইমার্জেন্সি কন্ট্রাক্ট পেজে স্পাউস শব্দটিকে লিগাল গার্ডিয়ান শব্দ দ্বারা প্রতিস্থাপন, কিউআর কোড অপসারণ এবং অ্যাড্রেস অংশে 2 লাইনের পরিবর্তে 3 লাইনের সংযোজনের জন্য প্রতি লাইনে 48 ক্যারেক্টার প্রযোজ্য সংশোধনীর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, যা 6 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ থেকে কার্যকর করা হবে। 6 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দের পূর্বে এনরোলমেন্ট সম্পন্নকারী আবেদনকারীগণ ডেলিভারি স্লিপে স্পাউস নেম উল্লেখ থাকলেও 6 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ থেকে পার্সোনালাইজেশনকৃত ই পাসপোর্টের পার্সোনাল ডাটা অ্যান্ড ইমার্জেন্সি কন্ট্রাক্ট পেজে স্পাউস নেম এর পরিবর্তে লিগাল গার্ডিয়ান্স নেম অপশনটি থাকবে। দত্তক সন্তানদের ক্ষেত্রে ই পাসপোর্টে লিগাল গার্ডিয়ান নেম অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে নিম্নে উল্লেখিত কাগজপত্র গ্রহণপূর্বক আবশ্যিকভাবে দাখিল করতে হবে। কাগজপত্রগুলো হলো সুরক্ষা সেবা বিভাগ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে লিগাল গার্ডিয়ানের অনাপত্তি সনদ, যেটিকে বলা হয় NOC, আরেকটি হলো লিগাল গার্ডিয়ানের জাতীয় পরিচয়পত্র পাসপোর্টের কপি। বিষয়টি সকলের অবগতির জন্য প্রচার করা হলো। দূতাবাস থেকে প্রচারিত আরও একটি বিজ্ঞপ্তি হলো যে 8ই ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার পবিত্র শবে মেরাজ 1445 উপলক্ষে দূতাবাস বন্ধ থাকবে। কুয়েত সরকার এই উপলক্ষে আগামী 8ই ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে। আগামী 11ই ফেব্রুয়ারি 2024 রোজ রবিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।